আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ছাদ বাগান করছেন কিন্তু গাছ থেকে ভালো পরিমাণে ফুল বা ফল পাচ্ছেন না, গাছের ভালো গ্রোথ হচ্ছে না, বিভিন্ন রকম সার দেওয়ার পরেও গাছ থেকে ফুল ফল ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো আপনারা এই একটি মাত্র সার ব্যবহার করে খুব সহজেই দূর করতে পারবেন। আপনারা হয়তো বিভিন্ন রকম সার ব্যবহার করেন কিন্তু আজকে যে সারটা আপনাদেরকে দেখাবো এই সারটা আমরা আমাদের গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সার কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি না। তো এই সারটা যদি আমরা মাত্র একবার গাছে দিই তাহলে দেখবেন গাছের গ্রোথই হবে অন্যরকম। অনেক সময় কি হয়, আমরা বাড়িতে একটি লেবু গাছ লাগিয়েছি কিন্তু সব ধরনের পরিচর্যা করার পরেও সেই গাছটিতে দেখা যায় ফুল আসে না, বা ফুল এলেও ফুলগুলো ঝরে যায়, বা ফলের সাইজ ভালো হয় না। তো এই সমস্যা আপনারা মাত্র একটি সার ব্যবহার করে খুব সহজেই দূর করতে পারবেন। শুধু লেবু গাছ নয়, যে কোনো গাছের ক্ষেত্রে অনেকেই ড্রাগন গাছ বাড়িতে লাগিয়ে থাকে কিন্তু দেখা যায় সেই ড্রাগন গাছের ফুলগুলো একটু বড় হচ্ছে দিয়ে ঝরে যাচ্ছে। তো এই সমস্যা একেবারেই দূর হবে মাত্র এই সারটা যদি আমরা বছরে 2 থেকে 3 বার ব্যবহার করি, তো একটিও ফুল ঝরবে না। আপনারা গাছের গ্রোথ দেখেই বুঝতে পারবেন এবং ড্রাগন গাছ বা যে কোনো ফল গাছের ক্ষেত্রে এই সারটা খুবই গুরুত্বপূর্ণ সার। এবং অনেকেই কী করে, নতুন বাগানি গাছ প্রতিস্থাপন করেছে কিন্তু কিছুতেই গাছের বৃদ্ধি হচ্ছে না, গাছটি শুকিয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে, নতুন পাতা ছাড়ছেই না। তো সেই ধরনের সমস্যার ক্ষেত্রেও যদি আমরা এই সারটা দিই আমাদের গাছগুলো দ্রুত মোটা হবে এবং বৃদ্ধি হবে এবং নতুন নতুন পাতা ছাড়তে শুরু করবে। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়, বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণের কারণেও কুঁকড়াতে পারে বা ক্যালসিয়ামের আক্রমণেরও কুঁকড়াতে পারে। এছাড়াও লঙ্কা গাছে প্রচুর ফুল হয়েছে কিন্তু ফুলগুলো ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যাচ্ছে। এই ধরনের সমস্যা যদি হয় তাহলেও কিন্তু এই সারটা ব্যবহার করে আপনারা খুব সহজেই দূর করতে পারবেন। যারা ছাদ বাগানে সবজি চাষ করেন, বেগুন চাষ করেন বা ভেন্ডি চাষ করেন, যে কোনো সবজি, কিন্তু গাছে ভালো পরিমাণে ফুল বা ফল হচ্ছে না, সেগুলোও খুব সহজে দূর করতে পারবেন। এবং অনেকেই ছাদ বাগানে অ্যালামন্ডা বা জবা বিভিন্ন রকমের গাছ লাগিয়ে থাকে। অনেক সময় কি হয়, জবা গাছের কুঁড়িগুলো সম্পূর্ণ ফুটে ওঠার আগেই গাছ থেকে ঝরে পড়ে যায় বা কুঁড়িটা সম্পূর্ণ ফুটেই না, বা ফুটলেও ফুলটা দীর্ঘদিন থাকে না বা ভালো হয় না গ্রোথ। তো এই ধরনের সমস্যা। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় বা গাছটা কিছুতেই বাড়তে চাইছে না, বা ফুলগুলো ভালো পরিমাণে বা যতটা পরিমাণে হওয়ার কথা সেই ততটা পরিমাণে হচ্ছে না। তো এই ধরনের সমস্যাগুলো খুব সহজেই মাত্র একটি সার ব্যবহার করে আমরা দূর করতে পারবো। তো কী সার সেটাই আজকের আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এবং অনেকেই লাউ গাছ লাগিয়ে থাকে বাড়িতে এবং দেখা যায় সেই লাউগুলো ছোট অবস্থাতেই পচে যাচ্ছে, ভালোভাবে বৃদ্ধি হচ্ছে না। তো এই ধরনের সমস্যাও আমরা এই সারটা ব্যবহার করে দূর করতে পারবো। তো চলুন, এতক্ষণ যে সারটার কথা বললাম সেই সারটা আমরা কোথায় পাবো, কত দাম এবং কতটা পরিমাণে আমাদের গাছে ব্যবহার করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে যে সারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা যে কোনো সারের দোকানে কিনতে পাওয়া যায়। এই সার থেকে আমরা 16% ফসফরাস, 11% সালফার এবং 90% ক্যালসিয়াম পেয়ে থাকি, যে উপাদানগুলি আমাদের গাছের ক্ষেত্রে খুবই কার্যকরী। আর এই সিঙ্গেল সুপার ফসফেট আমরা অনেকেই গাছে কম বেশি ব্যবহার করি না, আমরা DAP, ইউরিয়া বা সরিষার খোল ভিজানো জল আজ এছাড়াও আরও বিভিন্ন রকমের উপাদান ব্যবহার করে থাকি। তবে এই সারটা যদি বছরে আমরা মাত্র 2 বার ব্যবহার করি তাহলে দেখব আমাদের গাছের গ্রোথই হবে অন্যরকম এবং গাছটির বৃদ্ধি হবে দ্রুত, গাছে ফুল ফল হবে ভালো, গাছের যে ফুল ফল ঝরে যাওয়ার সমস্যা সেটা খুব সহজেই দূর হবে। তো এই সিঙ্গেল সুপার ফসফেট আমরা কতটা পরিমাণে এবং কিভাবে আমাদের গাছে ব্যবহার করব চলুন জেনে নেওয়া যাক, কারণ এটা যদি আমরা আমাদের গাছে বেশি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের একটু ক্ষতি হতে পারে। তো চলুন, কতটা পরিমাণে ব্যবহার করবো এবং কীভাবে ব্যবহার করবো, প্রথমে আমাদেরকে গাছের গোড়ার মাটিগুলো সুন্দরভাবে খুঁড়ে নিতে হবে। তারপরে একটি 10 ইঞ্চি টবের ক্ষেত্রে গাছের গোড়া থেকে 4 আঙুল ছেড়ে, আমরা কখনোই একেবারে গাছের গোড়ায় এই সার ব্যবহার করব না, গাছের গোড়া থেকে 4 আঙুল ছেড়ে একটি 10 ইঞ্চি টবের ক্ষেত্রে এরকম 1 চামচ মতো আমরা চারিদিকে দিয়ে দিব, সুন্দরভাবে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এই সারগুলোকে আবার কী করব, মাটি দিয়ে সুন্দরভাবে
ঢেকে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে যদি আমরা সার দিই আমাদের যে কোনো গাছে তাহলে কিন্তু ভালো কাজ হবে। তো একটি 10 ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা 1 চামচ মতো দিব, সেই হিসাবে আপনাদের বড় টব হলে আপনারা বেশি পরিমাণে দিতে পারেন। আর এই সারটা দিয়ে দেওয়ার পর আমরা একটু বেশি করে জল দিয়ে দিব, তাহলে কিন্তু দ্রুত কাজ শুরু করবে।